মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে এক শক্ত ভিত্তির উপর প্রস্তুত করেন। তিনি পূর্ব পারস্যের সিজিস্তানের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ইলিয়াস শাহর পিতার নাম সুলতান। প্রাথমিক জীবনে তিনি দিল্লির মালিক ফিরুজের অধীনে চাকরি করতেন, কিন্তু সেখানে কোনো এক অপরাধ করে তিনি বাংলায় পালিয়ে আসেন এবং সাতগাঁওয়ের তুগলক শাসনকর্তা ইজ্জউদ্দিন ইয়াহিয়ার অধীনে চাকরি গ্রহণ করেন। নিজ যোগ্যতা বলে তিনি মালিক পদে উন্নীত হন। ইজ্জউদ্দিন ইয়াহিয়ার মৃত্যুর পর তিনি 1338 খ্রিস্টাব্দে সাতগাঁওয়ের অধীশ্বর হন। সেখানে তার কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করেন। তিনি লখনৌতির আলাউদ্দিন আলী শাহের বিরুদ্ধে এক দীর্ঘ যুদ্ধে অবতীর্ণ হন এবং যুদ্ধে জয়লাভ করে তিনি সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ উপাধি নিয়ে 1342 খ্রিস্টাব্দে লখনৌতির সিংহাসনে আরোহণ করেন। লখনৌতিতে তার ক্ষমতা সুদৃঢ় করে ইলিয়াস শাহ রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তিনি 1344 খ্রিস্টাব্দে সহজেই ত্রিহুব দখল করেন এবং 1350 খ্রিস্টাব্দে নেপালে তরাই অঞ্চলে এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন। ইতিপূর্বে কোনো মুসলিম বাহিনী এ অঞ্চলে প্রবেশ করতে পারেনি। তিনি রাজধানী কাঠমান্ডু পর্যন্ত অগ্রসর হয়ে স্বয়ম্ভুনাথ মন্দির ধ্বংস করেন এবং বিপুল ধনসম্পদ নিয়ে ফিরে আসেন, কিন্তু নেপালের কোনো অংশ তা রাজ্যভুক্ত করেননি। অতঃপর ইলিয়াস শাহ পূর্ব বাংলায় অভিযান পরিচালনা করেন এবং ইখতিয়ারউদ্দিন গাজী শাহকে পরাজিত করে 1352 খ্রিস্টাব্দে সোনারগাঁও অধিকার করেন। এরূপে তিনি সমগ্র বাংলার অধিপতি হন। শামসি সিরাজ আফিফ তাকে শাহ ই বাঙ্গালাহ, শাহ ই বাঙ্গালিয়ান ও সুলতান ই বাঙ্গালাহ বিশেষণে ভূষিত করেন। ইলিয়াস শাহ তার সাফল্যে উৎসাহিত হয়ে জাজনগর আক্রমণ করেন এবং জয়পুর ও কটকের মধ্য দিয়ে অগ্রসর হয়ে চিল্কা হ্রদ পর্যন্ত পৌঁছে যান। তিনি উড়িষ্যার মন্দির ধ্বংস করেন এবং 44টি হাতিসহ প্রচুর ধনসম্পদ নিয়ে প্রত্যাবর্তন করেন। অতঃপর ইলিয়াস শাহ 1353 খ্রিস্টাব্দে বিহার আক্রমণ করেন। বিহারের পরেও তিনি তার কর্তৃত্ব চম্পারণ, গোরখপুর এবং বেনারস পর্যন্ত বিস্তৃত করেন। কিন্তু ইলিয়াস শাহ দিল্লির সম্রাটের বিরোধিতা দীর্ঘদিন এড়াতে পারেননি। সুলতান ফিরোজ শাহ তুগলক ইলিয়াস শাহকে দমন করার জন্য বাংলা অভিমুখে অভিযান করেন, কিন্তু তিনি সাফল্য লাভ করতে পারেননি। ইলিয়াস শাহের সঙ্গে সন্ধি স্থাপন করে ফিরোজ শাহ তুগলক দিল্লি ফিরে যান। ফলে ইলিয়াস শাহ স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করতে থাকেন। বাংলা ও দিল্লির সুলতানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপহার ও দূত বিনিময়ের মাধ্যমে আরও দৃঢ় হয়। তাদের মধ্যে 1355, 1356, 1357 ও 1358 খ্রিস্টাব্দে দূত ও উপহার বিনিময় হয়েছিল। দিল্লির সুলতানের সঙ্গে আপোষ ইলিয়াস শাহকে পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যের উপর তার প্রভাব বিস্তার করার সুযোগ করে দেয়। ইলিয়াস শাহ 1357 খ্রিস্টাব্দে কামরূপের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে বিশেষ কৃতিত্বের পরিচয় দেন। আক্রমণকারীদের বাধা দেওয়ার মতো অবস্থা কিংবা শক্তি কামতার শাসক ইন্দ্রনারায়ণের ছিল না। এই অনুকূল অবস্থায় ইলিয়াস শাহ কামরূপের কিছু অংশ সহজেই দখল করে নেন। সাহসী যোদ্ধা ইলিয়াস শাহ সফল সমরনায়কের সকল গুণের অধিকারী ছিলেন। তিনি বাংলা এবং বাংলার বাইরে তার প্রতিপক্ষের বিরুদ্ধে কৃতিত্বপূর্ণ বিজয় অর্জন করেন। অভিজ্ঞ কূটনীতিকের মতো ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্রীকরণের সময় ও সুযোগ তার অনুকূলে না আসা পর্যন্ত অপেক্ষা করছিলেন। তিনি সুশাসন প্রবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং তা প্রবর্তন করে বাংলার স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য জনসমর্থন লাভের প্রয়াসী হন। স্থানীয় জনগণকে উদারভাবে সুযোগ সুবিধা দিয়ে তিনি তার শাসনকে গণশাসনের রূপ দেন। তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে যোগ্য লোকদের চাকরিতে নিয়োগ লাভের সুযোগ দেন। সম্ভবত তিনি সর্বপ্রথম স্থানীয় লোকদের অধিক সংখ্যায় সৈন্যবাহিনীতে নিয়োগ করেন। ইনসা ই মাহরুফ থেকে জানা যায় যে খান, মালিক, উমারা, সদর, আকাবির ও মারিফগণ সামরিক ও বেসামরিক শাসনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এদের মধ্যে সম্ভবত খান, মালিক ও আমিরগণ ছিলেন জায়গির ভূমির অধিকারী ও রাজ্যের পদস্থ সম্ভ্রান্ত ব্যক্তি। তাদের কেউ কেউ হয়তো মন্ত্রী হিসেবে সুলতানের উপদেষ্টাও ছিলেন। ইলিয়াস শাহ একজন নিষ্ঠাবান ধার্মিক ব্যক্তি ছিলেন। সুফি দরবেশ ও হিন্দু সন্ন্যাসীদের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল। তার শাসনামলে সাদত, ওলামা ও মা শায়েখদের মতো হিন্দু সাধু সন্ন্যাসীরাও সরকার থেকে বৃত্তি পেতেন। জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহি প্রথম যিনি সাতগাঁও, লখনৌতি ও সোনারগাঁও অঞ্চল একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি এর সম্মিলিত রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ এবং এর অধিবাসীদের অভিহিত করেন বাঙালি নামে। তিনি বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি সাধন করার চেষ্টা করেন। বস্তুত তিনি উদার নীতি গ্রহণ করে জনগণের মধ্যে সংহতি স্থাপনের মাধ্যমে সমাজে এক নতুন জীবনধারা সূচনা করেন। ফলে বাংলার আপন জনসাধারণ অভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ভাষার অঙ্গনে
সমবেত হয়। প্রকৃত জাতীয় নেতা হিসেবে তিনি সকলের সাথে সমান আচরণ করতেন। ইলিয়াস শাহ একজন নির্মাতাও ছিলেন। তিনি হাজিপুর শহর প্রতিষ্ঠা করেন। এছাড়াও দিল্লির শামসি হাম্মামখানার অনুকরণে একটি হাম্মামখানা নির্মাণ করেন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। এ সালতানাত প্রায় 200 বছর টিকেছিল। 16 বছর ধরে গৌরবের সাথে রাজত্ব করার পর 1358 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। বন্ধুরা, জুলফিকার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। ইলিয়াস শাহের এই জীবন কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।